হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমি আর একটা নতুন ভিডিও। তো আমি এখন রেডি হয়ে গেছি, তো আমি যাচ্ছি এখন রথের মেলায়। তো আমি এখন আছি টোটোতে, তো আমি টোটোর এই পারে বসে ভিডিও করছিলাম, তো মা ওই পারে বসেছিলো, তো মায়েরও একটু ভিডিও করে নিলাম। তো এখন আমরা টোটোতে করে যাচ্ছি আমাদের কাছাকাছি একটা রথের মেলায়। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও সবাই প্লিজ। তো এখন আমরা চলে এসেছি আমরা রথের মেলায়, আর এখন আমাদের অলরেডি ফুল কেনা হয়ে গিয়েছে ঠাকুরকে দেওয়ার জন্য। তো আমরা ফুল নিয়ে ঠাকুরের কাছে যাচ্ছি, মানে রথের কাছে যাচ্ছি, রথে যে ঠাকুর আছে তো ঠাকুরকে দেওয়ার জন্য যাচ্ছি। দেখো মোটামুটি ভালোই ভিড় আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে তো সেই জন্য ভিড়টা একটু কম আছে, চারিপাশে মোটামুটি লোকজন আছে। তো দেখো আমি যাচ্ছি, আমার আশেপাশে দেখালাম অনেক দোকানপাটি বসেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে তো সেই জন্য একটু কম আছে লোকজন। তো ঠিক আছে, অসুবিধা নেই, কারণ কম লোকে ভিড়ভাড়টা না থাকলে দেখতে ভালো লাগে। তো দেখো আমার সাথে আমার মা আছে, আমি আর মা দুজনেই এসেছি টোটোতে করে। তো যাওয়ার সময় বাপিকে ডেকে নেব, বাপি আছে। তো দেখো আমরা রথের কাছাকাছি চলে এসেছি, আমরা অনেকটা দূরে নেমেছিলাম, তো রথ পর্যন্ত ভিড় বলে সেই জন্য গাড়ি আসছিল না। তো রথের কাছাকাছি চলে এসেছি, তো মা ফুল দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো যেহেতু মা ফুলটা দেবে তো সেই জন্যই মা যাচ্ছিল, কিন্তু ঠাকুরমশাই বললেন কি এখন ঠাকুরমশাই নেই, তো একজন ছিলেন উনি বললেন ঠাকুরমশাই এলে তারপরে ফুলটা দিতে। তো সেই জন্যই আমরা একটু ওয়েট করছিলাম, ওখানটায় দাঁড়িয়েছিলাম। তো ঠাকুরমশাই যখন এসছেন তারপরে আমরা ফুলটা দিয়েছি। তো ওখানে দেখো মোটামুটি ভিড় ছিল, খুব একটা ভিড় হয়নি, কারণ আমরা আগের রথে যাইনি, সোজা রথটায় যাইনি, তো সেই জন্য আমরা উল্টো রথে এসেছি, আর কিছু কেনাকাটির ছিল তো সেই জন্যই এসেছিলাম। আর ঠাকুর দর্শন তো বছরে একবার রথের মেলায় যাওয়া যেতেই পারে, তো সেই জন্যই অনেক দিন যাওয়া হয় না কোনো মেলায় পুজো আর্চায়, তো সেই জন্যই এলাম। তো মা এখানে প্রণাম করে নিয়েছে, তো আমিও একটু প্রণাম করে নিয়েছিলাম। তো তারপরে মায়ের ভিডিওটাই কন্টিনিউ করছি। তো মা এখন এদিকে চলে এসেছে, কেন কি ঠাকুরমশাই বলে দিয়েছেন কি। তো দেখো ঠাকুরমশাই চলে এসেছেন, তো ঠাকুরমশাই চলে আসার পর মা ঠাকুরকে ফুলগুলো দিচ্ছে, আর তার সাথে একটা ফল কেনা হয়েছিলো, তো ফলটাও দিয়ে দেওয়া হয়েছে ঠাকুরকে অলরেডি। তো সেই ফুটেজটা আমি নিতে পারিনি। তো ঠিক আছে চলো, তো আজকে রথের মেলায় এসেছি, কিছু কেনাকাটি করব, কিছু খাওয়া দাওয়া করব। তো চলো কেউ স্কিপ না করে প্রত্যেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর সাবস্ক্রাইবটা অবশ্যই 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 করে দিও। তো চলো আমাদের ভিডিওটা কন্টিনিউ করছি। তো চলো এবার মা এবার চলে যাবে, কপালে একটা টিপও দিয়ে দিয়েছে, দেখো এটা আমার খুব ভালো লাগে। তো এবারে আমরা এসেছি একটা কাপের দোকানে, তো মা একটা কিছু জিনিস খুঁজছিলো তো যেটা পাওয়া যাচ্ছিলো না, তো সেই জন্য আমরা প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে খুঁজছিলাম সেই জিনিসটা, তো সেটা পাচ্ছিলাম না। তো চলো এবারে কাপের দোকান টোকান ঘুরে এসেছি আমরা একটা পাপড়ি চাট দোকানে। তো এই পাপড়ি চাটের আগে আমাদের ফুচকা খাওয়া অলরেডি হয়ে গিয়েছে, তো সেটা ফুটে নিতে পারিনি, তো পাপড়ি চাটটা অলরেডি রেডি করে দিয়ে দিয়েছে, তো এবার খাওয়ার পালা। তো পাপড়ি চাটটা সত্যি 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 এত ভালো করেছিল, মানে আমি সত্যি খেয়েছি, মানে দারুণ দারুণ টেস্ট ছিল। তো দেখো মা খাবে বলে পাপড়ি চাটটা মায়ের হাতে দিয়েছি, মা বলছে আমি এটা খাবো না কেমন খেতে। তো মাকে বললাম যে তুমি খেয়ে দেখো কেমন লাগছে, তারপরে বলো। তো মা সেখান থেকে তিনটে পাপড়ি খেয়েছে, আমি চারটে পাপড়ি খেয়েছি, টোটাল সাতটা পাপড়ি ছিল। তো পাপড়ি চাটটা সত্যি দারুণ টেস্ট ছিল, তো মেলার মতো এত সুন্দর পাপড়ি চাট পাবো বলে আমি ভাবতেই পারিনি। তো ফুচকা যেটা খেয়েছিলাম ফুচকাটা খুব একটা ভালো ছিল না, তাও মোটামুটি ফুচকা, যেহেতু মেলায় এসেছি তো ফুচকা না খেলে কি চলে, আর মেয়েরা তো ফুচকা প্রিয়, তো সেই কারণে জানো বন্ধুরা, তো সেই জন্য ফুচকাটা 10 টাকা করে ফুচকা খেয়েছি, বেশি খাইনি। তো পাপড়ি চাটটা খেয়েছি, পাপড়ি চাটটা দারুণ ছিল, অসম অসাধারণ পাপড়ি চাট ছিল। তো পাপড়ি চাটটা আমি আর মা দুজন মিলে খেয়ে নিয়েছি। তো এবারে পাপড়ি চাটটা খাওয়ার পর ভাবছি এবারে এরপর কী খাবো, তো মা বলছিলো যে আইসক্রিম খাবে, তো সেই জন্য এরপর আমরা আইসক্রিম খেতে গিয়েছিলাম, কিন্তু আইসক্রিম দোকানের ফুটেজ নেওয়া হয়নি। তো যেহেতু ভিড়ভাড়টা চলছে, যেখানে যেখানে ফুটেজ নিলে লোক কী ভাবে বলো তো, তো সেই জন্যই আমরা ফুটেজটা নিইনি। তো এই পাপড়ি চাটটা শেষ করছি, মা তো খেতেই চাইছিলো না, মা জোর করে খাচ্ছিলো, কেন কি মা বলছে কেমন মিষ্টি খেতে, তো পাপড়ি চাটটা একটু মিষ্টি হবে কারণ আচার দেওয়া থাকে। তো চলো এবারে আমরা চলে আসছি কিছু খাবার কিনতে, কারণ বাড়িতে যেতে হবে, তো বাড়িতে ভাই আছে, বাড়ির লোকজন আছে, তো তাদের জন্য কিছু নিতে হবে। তো সেই জন্য চলে এসেছিলাম একটা চাউমিন দোকানে, তো সেখান থেকে আমি নিয়েছি কিছু পকোড়া আর চাউমিন। তো চলো আমাদের চাউমিন আর পকোড়াটা নেওয়া হয়ে গিয়েছে, তো ওরা রেডি করছিলো, ভাজাভুজি করছিলো, তো ভেজে গরম করে দিচ্ছিলো। তো চলো এবারে মনে পড়েছে কি আমার পুচকির জন্য একটা বেলুন নিতে হবে, তো চলো বেলুন দোকানে এসেছি, বেলুন একটা নিয়ে নিই, চলো একটা বেলুন নেওয়া হয়ে গিয়েছে। তো এবারে আমরা বাড়ি চলে এসেছি, তো বাড়ি চলে আসার ভিডিওটা আর করতে পারিনি। তো দেখো এবারে ও বলেছিলো আমাকে পুচকি যে পিঙ্ক কালারের বেলুন নেবে, তো কেমন ঝগড়া করছে দেখো,
আমাদের সাথে শেয়ার করলাম। ওর এখন দুটো বেলুনই চাই, তো ও এখন দুটো বেলুন নেবে, কোনটা নেবে ও এখন পছন্দ করতে পারছে না। তো দেখো চলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো লাস্ট পর্যন্ত স্কিপ না করে। আর আমি কী কী কিনেছি মেলায় গিয়ে তোমাদের সাথে শেষে দেখাচ্ছি যে কী কী কিনলাম আর কী কী খাবার আনলাম, তো তোমাদের সাথে লাস্টে শেয়ার করছি। তো দেখো এখন মনু এখন কোন বেলুনটা নেবে সেটাই ও ভেবে পাচ্ছে না, না পিঙ্ক নেবে না পার্পেল নেবে। তো দেখো ও পার্পেলটা নিয়ে নিয়েছে, কারণ ও পিঙ্ক বলে দিয়েছিলো পিঙ্ক বেলুন আনতে, কিন্তু আমি পার্পেলটা আমার নিজের জন্য নিয়েছিলাম, কিন্তু ওর পার্পেলটা খুব পছন্দ হয়েছে তো সেই জন্য পার্পেলটা নিয়ে নিয়েছিল। তো তারপরে আবার বলছে পিঙ্ক নেবে, তো সেই জন্য পিঙ্কটা নিয়ে নিয়েছে। ও কোনটা নেবে ও বুঝে উঠতে পারছে না, ও দুটোই চাই, তো সেই জন্য দেখো দুটো নিয়েই কাড়াছেঁড়া করছে। তো চলো যেহেতু ও ছোটো যেটা নিতে চাই সেটাই নিই, তো আমি এনেছি আমার শখে এনেছি। তো চলো এবারে তোমাদের সাথে শেয়ার করবো কি আমার কী কী জিনিস কেনা হয়েছে। তো চলো বন্ধুরা দেখে নাও আমি কী কী জিনিস কিনেছি, আজকে আমার পুরো টাকা সব খরচা হয়ে গেছে। তো দেখো এখানে আমি একটা পুচুর জন্য বোনের জন্য এই পুতুলটা কিনেছি, কাঁটা লাগা পুতুল, যেটা আমি আগে মানে কোনো মেলায় গেলেই কিনতাম, মানে ওটা কিনতেই হবে। তো এখন এই বেলুন মানে পুতুলগুলো ভালো না, তো আমার জন্য এই শোপিসটা এনেছি একটা খরগোশ। আর এই চিরুনিটা কিনেছি, কম দাম বলছিল, মাত্র 20 টাকা নিয়েছে, তো দেখতেও সুন্দর লাগছিলো সেই জন্য ওই চিরুনিটা নিয়েছি। তো এই ক্লিপটা নিয়েছি, আমার মায়ের খুব পছন্দ হচ্ছিলো তো সেই জন্য এই ক্লিপটাও আমি নিয়ে নিয়েছি। তো দেখো এর মধ্যে আরও কয়েকটা জিনিস আছে, তো বাপি ফোনটা চাইছিলো, বাপিকে ফোনটা দিয়ে দিচ্ছিলাম। তো বাপিকে ফোনটা দিয়ে দেওয়ার পর তোমাদের আবার দেখাচ্ছি কি আমি 4টে কাঁটা চামচ ফ্রক কিনেছি, তো এগুলো নিয়েছে মাত্র 10 টাকা পিস, এতটাই ভালো, এতটা ভারী, এতটা মজবুত, সত্যি আমি ভাবতে পারিনি যে এগুলো 10 টাকা করে পিস নেবে। তো দেখো এরপর আমি দেখাচ্ছি আর একটা নতুন একটা ক্লিপ, মানে যেটা মা কিনেছে মায়ের জন্য, তো মায়ের খুব পছন্দ হয়েছিলো, তো ওটা সেই জন্য মাকে বললাম মা তাহলে তুমি ওটা নিয়ে নাও। তো এই ছিল আমার সামান্য কয়েকটা জিনিস, আর তার মধ্যে দেখো এই একটা ছোট্ট স্টিলের কাপ নেওয়া হয়েছে, তো যেহেতু গ্লাসে করে স্টিলের গ্লাসে চা খাওয়া হয় তো সেই জন্য এই স্টিলের ছোটো ছোটো সুন্দর দেখতে কাপগুলো নিয়েছি, খুব ভালো লাগছিলো, 15 টাকা পিস মাত্র। তো দেখো এই ডিম ফেটানোর জন্য এটাও কেনা হয়েছে, তো মায়ের খুব শখ ছিল এটা কেনার, তো এটাও নেওয়া হয়ে গিয়েছে। তো মোটামুটি টোটাল এই কটা জিনিস কেনা হয়েছে, তো বলো কমেন্ট করে জানাও যে এগুলো কেমন হয়েছে। তো এটাই ছিল আমার রথের মেলায় গিয়ে কিনে আনা কিছু সামান্য জিনিসপত্র, তো কিছু দরকারি জিনিসপত্র। তো চলো এবারে আমি পুতুলটা নিয়ে আমার পুচকির কাছে যাব, তো ওকে দেখাবো যে ওর জন্য এই জিনিসটা এনেছি। তো চলো ওর কেমন রিয়াকশান হয় দেখা যাক, চলো এটা নিয়ে পুচকির কাছে যাই, চলো লেটস গো। কে নেবে? এটা আমার ঘরে থাকবে। কিনা বল ওইটা ঘরে রাখ, ঘরে ঘরে ওইটা ওরকম করে নিয়ে খেলে না, ওটা ওরকম খেলে না। ভালো আর কাঁটা লাগা পুতুল নেই, তো পুচকি কাঁটা লাগা পুতুলটা পেয়ে খুব খুশি হয়ে গেছে। আর মা এদিকে সবাইকে রথের মেলার খাবার দিচ্ছে, কেন কি যেহেতু খাবারগুলো এনেছে তো সবাই খাবার আগে শুয়ে পড়ার আগে দিয়ে দিতে হবে, তো সেই জন্য আমার কাকাদের দিয়ে আসা হচ্ছে, দাদু ঠাম্মিকে সবাইকে দিয়ে আসা হচ্ছে, তো মা সেই জন্য পকোড়া আর জিলিপি নিয়ে দিচ্ছে। তো আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা আমার এই রথের মেলায় তোলা কিছু ফটো কিছু মোমেন্ট তোমরা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো আজকের মতো গুড নাইট সবাইকে বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই কমেন্টে জানাবে কেমন হয়েছে ব্লগ ব্লগ। তো আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও, থ্যাংক ইউ। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাটনের পাশাপাশি বেল আইকনটি প্রেস করে নাও, যাতে আমার ভিডিওগুলো একদম প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়।